হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোকলিমাস কিচেন। আমি আপনাদের মাঝে আবার একটা খাবার নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে চিকেন ভর্তা। ভর্তাটা দেখতে যেরকম সুন্দর, খেতে অনেক টেস্টি। এই ভর্তাটা বানাইতে কী কী উপকরণ লাগবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা পাতিল, সেখানে দিয়েছি 500 গ্রাম চিকেন ব্রেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, আর দিয়ে দিব হচ্ছে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে আমি এটাকে একটু কুক করে নেব। এই কুকটা করতে বেশি টাইম লাগবে না, 10 মিনিটের ভিতরে আপনার কুক হয়ে যাবে। শুধু আমি একটু চিকেনটা সিদ্ধ করে নেব। একদম পানি শুকিয়ে ফেলেছি, এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এখন তেলটা দিয়ে আমি একটু চিকেনটা ভেজে নিব। আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ 3 টেবিল চামচের মতো তেল, আর আমি এটার জন্য নিয়েছি 2টা বড় বড় পেঁয়াজ কুচি, আর নিয়েছি 1টা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছে 10-12টার মতো কাঁচামরিচ, আর এগুলাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নিয়ে চিকেন ভর্তাটা খেতে এতটাই মজা, আপনারা বাসায় বানিয়ে ট্রাই করুন, দেখবেন ভর্তাটা অনেক অনেক মজা। আমার পিএস কাঁচামরিচ সব ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করার জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এগুলাকে ভর্তা করব। 1 টেবিল চামচ আমি লবণ দিয়েছি, আর দিয়েছি এখানে নিয়ে নিচ্ছি একটু আদাকুচি। আদাকুচিটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে, আর দাঁতের নিচে পড়লে অনেক টেস্টি। আমি এখন চিকেনগুলোকে একটু ঝোড়া ঝোড়া করে নিচ্ছি। এটা করতে অনেক ইজি এবং খেতে অনেক টেস্টি, আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি কোরিয়ান ধনিয়ার পাতা দিয়ে। বাসায় এই ভর্তাটা আপনারা বানিয়ে খেয়ে দেখেন, অনেক অনেক মজা। আমার ভর্তাটা করা শেষ, দেখেন কত সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, একটা নতুন আইটেম আমার কাছ থেকে শিখতে পারবেন, বাসায় সবাইকে করে খাওয়াবেন, দেখবেন অনেক অনেক মজা। আমার ইনগ্রেডিয়েন্টস ইনবক্সে সব দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। খোদা হাফেজ, বাই।